এই যে এই ধরনের ব্যানার গুলো দেখছেন অনেক সময়, এরকম এরকম ধরনের ব্যানার দেখছেন না কখনো? দেখছেন দেখছি এগুলো সাইজ তো অনেক বড় হয়, যেমন এই 30-70 অথবা এই ভিন্ন সাইজ হতে পারে। ভিন্ন সাইজ হলে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে 30 ইঞ্চি বা 70 ইঞ্চি আছে এখানে, ঠিক না? ওপেনই তো হয় না, যেমন এটা ওপেন করি একটু দেখি এটা ওপেন হয় কিনা। এই ধরনের ব্যানার দেখছেন? অনেক বড় বড় ব্যানার দেখছেন না? দেখছেন না? এগুলো রোল আপ ব্যানার, কিন্তু ডিজাইন বিজাইন রোল আপ ব্যানার হয়তো আরো বড় বড় ব্যানারের অথবা বড় বড় বিলবোর্ড ব্যানার অত ডিটেলস থাকে না, কিন্তু বুঝতে পারছেন সিম্পলের বিধি থাকে। বুঝছেন কি বললাম? হ্যাঁ বলেন, কথা একদম কাটা কাটা আসতেছে, বুঝতেছি না। ওই যে রোল অফ ব্যানার, আবার ওই যে মনে করো যে মার্কেটের সামনে অনেক সময় যে একটা স্ট্যান্ডের রূপে টানায় রাখা হয়, একটা স্ট্যান্ডের রূপে থাকে, আবার অনেক সময় কি হয় আপনার ওই যে বিল্ডিং এর উপরে ঝুলানো থাকে, থাকে না? ওই যে অনেক সময় আবার ওই যে অ্যাডমিশনতে ইয়ার ভিতরে ওই সময় ঝুলানো থাকে, অথবা স্ট্যান্ডের ভিতরে মার্কেটের সামনে এরকম ইয়ে থাকে, থাকে না? ঠিক না নাকি? এখন একটা জিনিস, রোল অফ ব্যানার যে জিনিসটা আপনাদের লাগবে, যাদের মনে করেন এগুলো তো সাইজ তো অনেক বেশি, সাইজ অনেক বেশি না? জি ভাই, 30 ইঞ্চি বা 70 ইঞ্চি। দেখা যাচ্ছে আপনি মনে করেন যে যাদের কম্পিউটার লো কনফিগারেশন, দেখা যাচ্ছে কাজ করতে যে মাঝে মাঝে অনেক ঝামেলা হয়ে যেতে পারে, সেভ করতে যে হ্যাং হয়ে যেতে পারে, ঠিক আছে? এখন এইটা করার জন্য আমি একটা টেকনিক আছে, সেই জিনিসটা আপনাকে আমি শিখাবো। ডিজাইন কিন্তু সিম্পল, ডিজাইন কিন্তু আপনারা যে ডিজাইন গুলো প্র্যাকটিস করেন আগে এগুলো কিন্তু করতে পারবেন, যদি প্র্যাকটিস করেন আগে ডিজাইন করলো সমস্যা হবে না আশা করি। কি বললাম, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি, সমস্যা হবে না। এই যে আপনার কয়েকটা কপি করবে তাহলে ধারণা আছে, রোল আপ ব্যানারের কঠিন কোনো ডিজাইন না, সিম্পল ডিজাইন থাকে। ওকে আচ্ছা, মনে করেন রোল আপ ব্যানার আমরা মনে করেন নেই, এখানে রোল আপ ব্যানার আমি একটা 30 ইঞ্চি ভাই আপনার 30 ইঞ্চি ভাই 70 ইঞ্চি নেই, আমি ইঞ্চি নেই এখানে, উইথ মনে করেন আমি কত নেবো, 30 ইঞ্চি না নাকি? আর হাইট কত ওখানে? 30 ইঞ্চি বা 70 ইঞ্চি দেওয়া আছে, 30 ইঞ্চি বা 70 ইঞ্চি দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে বলেন তো? 30 ইঞ্চি বা 70 ইঞ্চি। আমরা জিনিসটা এইভাবে নিব না, আমরা একবারে নিব না, নিব নাকি? আপনি একবার নিয়ে কাজ করতে পারলে, যেমন 8 জিবি র্যামে 4 জিবি র্যাম হয়তো একটু ঝামেলা সমস্যা হবে না, হয়তো 4 জিবি র্যামও, 4 জিবি র্যামে একটু সমস্যা হবে, সেভ করতে যায় ঠিক আছে হ্যাং হয়ে যেতে পারে। ওকে, যদি লো কনফিগারেশন কম্পিউটার থাকে, কি কম্পিউটার বলেন তো, একটা যে কোনো ডকুমেন্ট নেই লো কনফিগারেশন, সেই ক্ষেত্রে মনে করেন একটা হয়তো কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কি করতে পারেন আপনি? প্রথমে মনে করেন ওখানে 30 আর 70 দেওয়া আছে না? জি ভাইয়া, ওখানে দেওয়া আছে কি 30 আর 70? এটার মনে করেন আপনি লসাগু করেন, কি করবেন বলেন তো? না লসাগু তো করেন না, লসাগু করেন, হ্যাঁ এটার মনে করেন 15 লেখেন, তারপর এটা দুইটা যাবে, লসাগু তো প্রথমে দুইটা নিতে হয় ঠিক না নাকি? দুইটা গেলে যদি দুইটা যাতে তো দুইটা নিতে, 35 35, তারপর এটা কত হয়? 3 দ্বারা ঠিক না? 5 দিয়া না, সরি 5 দ্বারা, 5 দিয়া নিলে কত হবে? 3 5 15 না? আর এটা কত? এটা কত? এটা কত? 5 7 5 7 35। ওকে, 3 5 15 5 7 35, 2 15 30 35 70, 5 3 5 15 5 7 35, তাহলে আমি 3 আর 7 নিবো, কত নিবো বলেন তো? 3 আর 7, 3 আর 7, 3 আর 7 নিবো। অথবা আপনি এইভাবে চিন্তা করেন, যদি মনে করেন আমি মনে করেন এটা মনে করেন ডিলিট করে দিই, সে মনে করেন এটা 70 না থেকে মনে থাকলে 71 থাকবে, তাহলে এখানে ভগ্নাংশ চলে আসবে না? এখানে কি চলে আসবে? আপনি এখানে ভগ্নাংশই লিখবেন, কত চলে আসবে বলেন তো? এই 35 দশমিক কত বের হবে? 5 বের হবে ঠিক না নাকি? ওকে, আপনি যা বের হবে তাই লিখবেন, কিন্তু 5 দ্বারা ভাগ করলে কত হয়? 3, আর 5 দ্বারা 35 ভাগ করলে কত হয়? যা বের হবে এখানে তাই লিখবেন, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া, ঠিক আছে, যা বের হবে এখানে তাই লিখবেন, মনে করেন 7.3 একটা সামথিং যা বের হবে, সাইজ না সময় আমরা ওইভাবেই নিব। ওকে ঠিক আছে, এখন মনে করেন এখানে কত আছে? 3 আর 7 বের হয়েছে না নাকি? 3 আর 7 বের হয়েছে, এখন আপনি ফাইলে নেন, এখানে আমি 3 আর 7 নিই, এখানে মনে করেন আমি ইঞ্চি দিয়ে দিই,
তিন ইঞ্চি বাই 7 ইঞ্চি, এটা তো মনে করেন এটা তো আর হাজার হাজার প্রিন্ট হবে না, হয়তো একটা দুইটা প্রিন্ট হইতে পারে অথবা 4-5টা প্রিন্ট হইতে পারে। এই ক্ষেত্রে আমার ব্লিট দরকার নাই, অথবা বিলিট দিলেও সমস্যা নেই, বিলিট আবার পরে উঠানো যায়, ঠিক না? আমি বিলিট দিলাম না, ওকে, কি বললাম? ওকে ভাইয়া, বিলিট দেওয়ার কোনগুলো দরকার যেগুলো হাজার হাজার প্রিন্ট করার প্রয়োজন, কমপক্ষে 5000 পিস, ওকে? এটা প্রিন্ট আইটেম, এটা কত দিব? 300, ঠিক না? নাকি এটা জিরো রাখলাম, জিরো রাখলাম মনে করেন, ক্রিয়েট দিয়ে দিই। এবার এটার উপরে ডিজাইন করেন, মনে করেন আপনি যা খুশি তার ডিজাইন করবেন এটার উপর, ঠিক না? এটার উপর মনে করেন আমি একটা সেফটি, ব্লিপ না থাকলে একটা সেফটি এরিয়া নিয়ে নিই, যে কোনো কাজের জন্য আপনি কি কি নিয়ে নেবেন একটা সেফটি এরিয়া অ্যাটলিস্ট নিয়ে নেবেন, হ্যাঁ? ওকে, সেফটি এরিয়া অ্যাটলিস্ট নিয়ে নেবেন। আমি সেফটি এরিয়ার জন্য একটা শেপ টানলাম, তারপর মনে করেন আপনি এটাকে আবার সেফটি এরিয়াটা নিয়ে নিলাম, মনে করেন অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, ঠিক আছে? এটা একটা জিনিস খেয়াল রাখবেন, সেফটি এরিয়ার কিন্তু এটা কোনো নির্দিষ্ট মাপ ঠাপ নাই, হ্যাঁ, ঠিক আছে? যেহেতু এটা আমার সাইজটা কত হয়ে যাবে, 30 ইঞ্চি বা 70 ইঞ্চি, না নাকি? জি ভাইয়া, 30 ইঞ্চি বা 70 ইঞ্চি, আপনি একটু ছোট করে একটা মান নিয়ে নেন, একটা পয়েন্ট নিয়ে নেন, পরে যখন আবার বাড়াবো তো তখন যাতে এটা বেড়ে যায়। মনে করেন 30 ইঞ্চি, তো ওখানে 10 গুণ কমছে, ঠিক না? কত কমছে আমার? 10 গুণ না, 3/7 নিচে যে 10 গুণ কমছে কিন্তু, ঠিক আছে? তাহলে মানটা আমার এইভাবে একটু ছোট করে নিতে হবে, যাতে 10 গুণ বাড়লেও 3/7 তো মনে করো যাও নিচে, 10 গুণ কমছি না, কমছে না এটা? 70, 30 আর 70 হলে আচ্ছা রাখ, এটা আমি মনে করেন আপনারা, হ্যাঁ, এটা গাইড বানাই দেন, ঠিক আছে? সরি আমি এটা মাইনাস দিই নাই, ঠিক আছে? কন্ট্রোল যাতে একটু পিছনে যায়, ওটা মাইনাস দিতে হবে না, -0.25 দেই, অথবা আরো ছোট নিতে পারেন, কোনো সমস্যা নেই, এগুলো সেফটি এর কোনো নির্দিষ্ট মাপ নেই, হ্যাঁ, আপনার পছন্দ মতো নিয়ে নিবেন। আর একটা ব্যাকগ্রাউন্ড এর লেগা নিয়ে নিতে পারেন, আলাদা করে একটা শেপ নিয়ে নিতে পারেন, আমি এটার প্রয়োগ করি, না নিলেও সমস্যা নেই, হ্যাঁ, ওকে। এখন আপনি মনে করেন আপনার পছন্দ মতো কি করবেন, এখানে আপনি ডিজাইন করবেন, ঠিক না? তারপর মনে করেন শিপ ধরে একটু ঘুরাই দিই এবার, একটু দেয়া দিই একটু, হ্যাঁ, এভাবে একটু ডিজাইন ডিজাইন করবেন, আমি ডিজাইন করতেছি না, জাস্ট একটু ধারণা দাঁড় ট্রাই করতেছি, হ্যাঁ, ওকে, কি বললাম জাস্ট আর্ট, এই জিনিসটা একটু একটু জাস্ট একটু জানার বিষয়, আপনারা যদি আগে যে ডিজাইনগুলো যদি প্র্যাকটিস করে থাকেন, ওগুলো এই রোল আপ ব্যানার একটা কঠিন কিছু না, বুঝতে পারছেন? এইসব ডিজাইন আরো সিম্পল হয়, ঠিক আছে? কারণ এই বড় বড় জিনিসের এত হিজি বিজি পড়াটা মাইশ একটা টাইম নাই, যেগুলো হাইলাইটেড পয়েন্ট সেগুলাই পড়ে, ওকে, ওকে। আচ্ছা এবারে মনে করেন এখান থেকে আর মনে করেন কিছু টেক্স আর কি, যা আরো কি টেক্স মেস কিছু একটা থাকতে পারে, নাকি বলেন? যাই থাকলো আর কি, কিছু টেক্স মেস এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে না? শেপ ধরে নিলেন, মনে করেন টেক্স মেস থাকতে পারে কিছু একটা। এবার আপনি মনে করেন যেটা করবেন সেটা হচ্ছে এটা এইভাবে রাখা দিলাম, ওকে, আমি ডিজাইন তো করতেছি না, জাস্ট ডেমো দেখাচ্ছি, ওকে। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমি আপনি এখান থেকে 8 ভোল্ট টুল নিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন, ঠিক আছে? অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করেন, না কন্ট্রোল ও প্রেস করে এন্টার প্রেস করেন, শর্টকাট কি, অথবা এই যে 8 ভোল্ট টুলটা নিয়ে কিবোর্ডে কি দিবেন বলেন তো, এন্টার, ঠিক আছে? আর এটাকে দিয়ে দিবেন 30 আর 70, কি দিয়ে দিবেন বলেন তো, 30 আর কত? 30 আর 70, ওকে। এটা আবার ছোট বানায় ফেলান, এটা আবার ছোট বানায় ফেলান, আনলক করে নেন, এটা গাইডটাকে আনলক করে নেন, সবগুলোকে ধরে একটা গ্রুপ করেন, হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে
ঠিক আছে, প্রয়োজনে এই গ্রুপটাকে অ্যালাইন করে নেবেন, মিডল পয়েন্ট আবার যদি সরমেরা যায় ঠিক না, 8 ভোটের সাপেক্ষে। ওকে ঠিক মতই আছে, ঠিক মতো আছে, কোনো সমস্যা নেই। এইটাকে ধরে আবার ট্রান্সফর্মে যাবেন, ট্রান্সফর্মার যে এটাকে আবার 370 বানাই দিবেন, এখানে মিডল পয়েন্টে লক করে নেবেন, কোথায় বলেন তো, মিডল পয়েন্ট লক করে, হ্যাঁ মিডল পয়েন্টে লক করে নেবেন, 30 দেন 70 দেন, ঠিক আছে, তাহলে আপনার রেশিওটা ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছেন। এবার এটাকে সেভ করে দিবেন, যদি লো কনফিগারেশন একবারে করলে করেন কোনো সমস্যা নাই, তারপর যদি কাজ করতে যে ঝামেলা হয় তাহলে আপনার এই টেকনিক ইচ্ছা করলে কাজ করতে পারেন। ওকে কি বললাম, ওকে ওকে ঠিক আছে, বুঝতে পারছেন। তাহলে আপনারা রোল আপ ব্যানার আগের আমি যেই লিঙ্কগুলো দিছি, আমি তো মনে করেন ইয়া পর্যন্ত দিছি নাকি কি পর্যন্ত দিছি, একেবারে ট্রাইপড বসিয়ার পর্যন্ত দিছি, আর লোগোটা দেয় নেই, লোগোটা আমি ওই যে মোহাম্মদ আসরাফ ওই ওই ওগুলো প্র্যাকটিস করতে বলছি, ঠিক না, ঠিক না দিছি ভাই, লোগো নিয়ে কাজ করতেছি, হ্যাঁ লোগো নিয়ে প্র্যাকটিস, আর রোল আপ ব্যানারটা এই টেকনিক ইচ্ছা হলে কাজ করতে পারেন। ঠিক আছে ভাই, আজকে আমার বাসায় একটু গেস্ট আসছে, তো আজকে এই পর্যন্তই, হ্যাঁ ওকে প্রবলেম নাই, ঠিক আছে, পাশে আগের ডিজাইনগুলো সব প্র্যাকটিস করেন, করেন যে কোনো সমস্যা ফেস করেন আমাকে বলবেন। এই সপ্তাহটা আমরা এই পূর্বের ক্লাসগুলো রিভিউ দিব, ঠিক আছে, আর আপনার freelancer.com এ কন্ট্যাক্ট অ্যাটেন্ড করেন, আমরা নেক্সট শনিবার থেকে ফটোশপ ক্লাসে যাব, বুঝতে পারছেন। ওকে স্টার্ট পর্যন্ত পাইছি ভাই, হ্যাঁ জি স্টার্ট পর্যন্ত ভাই, হ্যাঁ হ্যাঁ আর কাজ করে জানেন, এটা পুরো একটা কাজ করেন, ঠিক আছে আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আসসালাম।